রিমিতা এবং বিনোদ তাদের পাঁচ মেয়ে টুকটুকি রিম্পা তানিয়া মনিকা লিপিকা এবং একমাত্র ছেলে বল্টুর সঙ্গে বাস করত। বল্টু ছিল বাবা মায়ের একমাত্র ছেলে আর পাঁচ বোনের একমাত্র ভাই। বল্টু বাড়ির সবচেয়ে ছোট ছিল, তাই তাকে তার বাবা মা তো খুব ভালোবাসতই। তার উপর পাঁচ বোনের একমাত্র ছোট ভাই হওয়ায় সে তার পাঁচ দিদির নয়নের মনে ছিল। একদিন, কই কোথায় সবাই? রিমিতা, ছেলে মেয়েগুলো কোথায় সব? এই তো বাবা, আমরা এখানে খেলা করছিলাম। এই সবাই আয়, বাবা খাবার এনেছে আমাদের জন্য। আয় আয়। আস্তে আস্তে, লাফালাফি করো না, আমি সবার জন্য খাবার এনেছি, তোমার মা সবাইকে ভাগ করে দেবে। না, আমি কাউকে কিছু দেব না, সব আমি খাবো, এগুলো সব আমার। বাবা, এগুলো সব তুমি আমার জন্য এনেছো তো? না বাবু, সবার জন্য এনেছি। আচ্ছা, তোমার এখান থেকে যা যা পছন্দ তুমি নিয়ে নাও, তারপর বাকি খাবারগুলো তোমার দিদিরা খাবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, তোর যা যা চাই তুই নিয়ে নে। আমার সব চাই এগুলো, আমি কাউকে কিচ্ছু দেব না, আমি সব খাবার খাবো। বাবা দেখো না, ভাই কাঁদছে তো, ভাইকে সব খাবার দিয়ে দাও, আমরা খাবো না কিছু। এমনিও ভাই তো বেশি কিছু খেতে পারে না, একটু একটু খেয়ে সব ছেড়ে দেবে, তখন আমরা খেয়ে নেব। ছেলেটা বড্ড জেদি হয়ে যাচ্ছে দিন দিন। বল্টু কাঁদে না বাবা, নাও তুমি একাই সব খাও, নাও ধরো বসো এখানে। মায়ের কথা শুনে বল্টু কান্না থামায় এবং খুশি মনে খাবার খাওয়া শুরু করে। তাকে খুশি হতে দেখে সবাই খুব আনন্দ পায়। একদিন পাঁচ বোন মিলে পুতুল নিয়ে খেলা করছিল। বল্টু তাদের কাছে এসে বলে, এই তোরা পুতুল খেলছিস, আমিও খেলবো, আমাকেও পুতুল দে না, আমিও পুতুল খেলবো। এ বাবা, ভাই তুই পুতুল খেলবি? তুই ছেলে হয়ে মেয়েদের পুতুল নিয়ে খেলবি? এ বাবা, ছি ছি। এটা শুনে বল্টু কাঁদতে শুরু করে। মা, ও মা দেখো না, দিদিরা আমাকে বকেছে, আমাকে পুতুল দিচ্ছে না কেউ, তুমি এসে সবাইকে বকে দাও, আমাকে মেরেছে ওরা। আরে এই ছেলেটা আবার কাঁদে কেন? কি হয়েছে টা কি? তুই তো ছেলে, ছেলেরা পুতুল খেলে না বাবা। তোমার জন্য তো বাবা গাড়ি এনে দিয়েছে, এই দেখো তোমার কত বড় গাড়ি, নাও তুমি এটা নিয়ে খেলা করো। না, আমি গাড়ি নেব না, নেব না, আমি আমি পুতুল নেব, পুতুল দাও আমাকে, সবগুলো পুতুল দাও আমাকে, আমাকে দাও পুতুল। আচ্ছা ভাই তুই কাঁদিস না, এই নে ধর, তুই পুতুল নিবি তো, নে ধর, ঠিক আছে? এবার খুশি তো? বাবারে বাবা, সব সময় শুধু কাঁদে। বল্টু পুতুল নিয়ে বাইরে খেলতে চলে যায়। সেখানে পাড়ার অন্য একটা বাচ্চা ছেলে রাজা এসে বল্টুর সঙ্গে ঝগড়া করে। এই তুই আমার পুতুল নিচ্ছিস কেন? এটা আমার, দে বলছি। না, এটা এখানে পড়ে ছিল, আমি কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার হয়ে গেছে, যা ভাগ এখান থেকে। এই বলে রাজা বল্টুকে একটা চড় মারে। তুই আমাকে মেরেছিস? দাঁড়া, আমার দিদিদেরকে ডেকে আনছি। টুকটুকি দিদি, রিম্পা দিদি, তানিয়া দিদি, তোরা সব কোথায়? তাড়াতাড়ি আয়, দেখ রাজা আমাকে মেরেছে, তাড়াতাড়ি আয় সবাই। বল্টুর এমন বলা মাত্রই তার পাঁচ দিদি সেখানে এসে হাজির হয়। বল্টুকে রাজা মেরেছে শুনে পাঁচ বোন খুব রেগে যায় আর রাজাকে পাঁচ বোন মিলে খুব মারধর করে। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও বল্টুকে মারবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। রাজা এই বলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজাকে পালাতে দেখে বল্টু খুবই আনন্দ পায়, সে আনন্দে লাফাতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন রিমিতা তার ছেলে মেয়েদের জন্য নতুন জামা কিনে নিয়ে আসে। মা, জামাগুলো খুব সুন্দর হয়েছে, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আর বল্টু, তোমার জামা প্যান্ট পছন্দ হয়েছে তো? না, আমার জামা প্যান্ট পচা, একদম ভালো না। তুমি আমাকে সব সময় কেমন বাজে বাজে খারাপ জামা কিনে এনে দাও, আর দিদিদের কি সুন্দর সুন্দর রং বেরঙের জামা এনে দাও, আমি এটা পরবো না, আমি এই যে এই জামাটা, এইটা পরবো, লিপিকার জামা পরবো। ভাই, এটা মেয়েদের জামা, এটা তোর হবে না, তুই তো ছেলে, তুই এটা পরলে সবাই তোকে দেখে হাসবে। না না, আমি এই জামাটাই পরবো, ব্যাস, আমার জামা তুই পরে নে, আর তোরটা আমাকে দে। বল্টু, লিপিকা তোমার চেয়ে বড় তো, ওকে দিদি বলবে, নাম ধরে ডাকছো কেন? ঠিক আছে, তুই মেয়েদের জামা পরবি, তাই তো? আয়, আমি পরিয়ে দিচ্ছি,
তোর মেয়ে সাজার ইচ্ছা হয়েছে যখন পরে নে আই। এই বলে রিমিতা বল্টুকে মেয়েদের একটা জামা পরিয়ে দেয়। বল্টুকে দেখে তার দিদিরা খুব হাসাহাসি করতে থাকে। মা দেখো বল্টুকে কত কিউট লাগছে, মনে হচ্ছে একটা মেয়ে, তাই না বলো? ছেলে মনেই হচ্ছে না। হ্যাঁ দিদি ঠিক বলেছিস, বল্টুকে হেবি দেখাচ্ছে। মা আমি এই জামা পরবো না, খুলে দাও, সবাই আমাকে দেখে হাসছে, খুলে দাও। কেন, তুই তো বললি পরবো, আয় খুলে দিচ্ছি আয়, পাগল ছেলে একটা। রিমিতা তার আদরের ছেলের দুষ্টুমিগুলো দেখে খুব খুশি হতো। এমনই একদিন টুকটুকি পড়তে যাবে বলে রেডি হচ্ছিল, বল্টু তার বড় দিদিকে লিপস্টিক পড়তে দেখে বলে, এ দিদি তুই ঠোঁটে কি লাগাচ্ছিস লাল লাল, আমিও লাগাবো, আমাকে দে। দে না, দে বলছি। না এটা খাওয়ার জিনিস নয় তো, এটা লিপস্টিক, এটা মেয়েরা ঠোঁটে লাগায় সুন্দর দেখানোর জন্য, বুঝেছিস? তোকে এটা দেবো না, তোকে দিলে তো তুই এটা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে দিবি, বাড়ির সব জিনিস তো নষ্ট করিস, আর মা আমাদেরকে ধরে ধরে মারে। দে না হলে কিন্তু আমিও তোকে মারবো, কালকের কথা ভুলে গেছিস, কেমন চুল ধরে সব কটাকে মেরেছিলাম মনে নেই? বল্টু মাঝে মধ্যেই তার দিদিগুলোকে ধরে ধরে মারত, কিন্তু সে খুব ছোট হওয়ায় কেউ তাকে এটার জন্য বকাবকি করত না, সবাই এটাকে এনজয় করত। হ্যাঁ তুই তো বড় দাদা হয়ে গেছিস, সব সময় আমাদের মারিস, আয় এদিকে আয়, আমি তোকে লিপস্টিক পরিয়ে দিচ্ছি, হাতে দিলে তো তুই নষ্ট করবি। এই বলে টুকটুকি বল্টুকে লিপস্টিক পরিয়ে দেয়। দেখ আয়নায় দেখ কেমন লাগছে, এই রিম্পা এই দেখ বল্টু লিপস্টিক পরেছে, দেখ কত কিউট লাগছে ভাইকে। হ্যাঁ তো এই বল্টু আমার কাছে আয়, আমি তোকে একটু আইলাইনার পরিয়ে দিই আর একটা টিপ পরিয়ে দিই, তোকে খুব সুন্দর লাগবে। এভাবেই বল্টুর পাঁচ বোন তার মুখে মেকআপ করে দেয়। কি সর্বনাশ বল্টু, তোকে তো পুরো মেয়ের মতোই লাগছে। এই তোদের আর কাজ নেই তাই না, আমার ছেলেটাকে মেয়ে সাজিয়েছিস? আমার পাঁচটা মেয়ে আছে, আমার আর মেয়ে লাগবে না। এই বল্টু এদিকে আয়, আমি মুখ ধুইয়ে দিচ্ছি, আয় আয়। মা আমি কিছু করিনি, দেখো না দিদিরা জোর করে আমাকে সাজিয়ে দিয়েছে। না গো মা, বল্টু নিজেই সাজবে বলেছে। ও মা দাঁড়াও না, বল্টুকে খুব সুন্দর লাগছে, কয়েকটা ফটো তুলি, আয় ভাই আয়, আমি ভাইয়ের সাথে রিলস বানাবো। এভাবেই বেশ হাসি খুশির মধ্যে দিয়ে তারা ছয় ভাই বোন বড় হয়ে ওঠে। পাঁচ মেয়ে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তাদের বাবা মা তাদের জন্য সুযোগ্য পাত্রের সন্ধান করতে থাকে। বল্টু এখন কলেজে পড়ে। বল্টু বড় হয়ে গেলেও তার দিদিদের কারোরই তার প্রতি ভালোবাসা একটুও কমেনি, সবাই তাকে এখনো অনেক ভালোবাসে। একদিন বল্টু কলেজে গিয়ে তার বন্ধুদের সঙ্গে সিগারেট খাচ্ছিল, তখন সেখানে টুকটুকি এবং রিম্পা দুজনে চলে আসে। রিম্পা ওই দেখ ভাইকে, ভাই সিগারেট খাচ্ছে। এই বল্টু তুই খুব বড় হয়ে গেছিস তাই না, তুই সিগারেট খাচ্ছিস? বল্টু তার দিদিদের দেখে তাড়াতাড়ি করে সিগারেটটা ফেলে দেয়। কুকুই না না আমি খাচ্ছিলাম না তো, আমার বন্ধু খাচ্ছিল, আমি তো জাস্ট এমনি ধরেছিলাম, একটু ফটো তুলছিলাম। মিথ্যা কথা বলিস না ভাই, আমরা ভালো করে তোকে সিগারেট টেনে ধোয়া ছাড়তে দেখেছি, চল বাড়ি চল, বাবাকে বলে দেব। হ্যাঁ যা যা বলে দে, কি করবি কর, আমি যাব না তোদের সঙ্গে বাড়ি, তোরা চলে যা আমি চলে যাব। কেন, তোর তো কলেজ ছুটি হয়ে গেছে, আমরা তোকে নিতে এলাম আর তুই যাবি না বলছিস কেন? আমি এখন আর ছোট বাচ্চা নেই বুঝাছিস, যে সবসময় আমার পাঁচ দিদিকে আমার সঙ্গে চাই, আমি বড় হয়ে গেছি, আমি নিজেই বাড়ি যেতে পারবো, আর তোরা যা এখান থেকে, জানি না তোদের কবে যে বিয়ে হবে আর তোরা বাড়ি থেকে বিদায় হবি, আর ভালো লাগছে না এইসব। বল্টুর কথা শুনে টুকটুকি ও রিম্পার মন খুব খারাপ হয়ে যায়। তারা দুই বোন আর কিছু না বলে বাড়ি চলে আসে। তারা তাদের বাবা মাকে বল্টু সিগারেট খাওয়ার ব্যাপারে কিছুই বলেনি, কারণ তাদের বাবা যেমন খুব ভালো ছিল তেমনই খুব রাগীয় ছিল। সিগারেট খাওয়ার ব্যাপারে জানলে তার বাবা বল্টুকে যদি মারধর করে, এই ভয়ে দুই বোন কাউকেই কিছু বলে না। এভাবেই সময় কাটছিল। রিমিতা এবং বিনোদ তাদের পাঁচ মেয়ের একই সঙ্গে একই দিনে বিয়ে ঠিক করে দেয়। একটা কাজের কাজ করেছো বাবা মা তোমরা, পাঁচ পাঁচটা আপদ একসঙ্গে বিদায় হবে, বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে, আমি একা রাজত্ব করব, এদের বিয়েতে সবচেয়ে বেশি ড্যান্স আমিই করব। বল্টুর কথা শুনে পাঁচ বোনের চোখে জল চলে আসে। দেখতে দেখতে তাদের বিয়ের দিন এগিয়ে আসে।
বল্টু তার পাঁচ দিদির বিয়ের সমস্ত দায়িত্ব অত্যন্ত নিপুণভাবে এবং সঠিকভাবে পালন করতে থাকে। যত সময় এগিয়ে আসছিল বল্টুর মন খুব খারাপ করছিল, কিন্তু সে কাউকে কিছু বলতো না। দেখতে দেখতে সেই দিনটা চলেই আসে। পাঁচ বোনের বিয়ের পর তারা যখন কেঁদে কেঁদে সবাইকে বিদায় জানাচ্ছিল, বল্টু সেই মুহূর্তে নিজের চোখের জল আটকে রাখতে পারেনি। সেই দিন সে খুব কেঁদেছিল। পাঁচ বোন তাদের ভাইকে ছেড়ে যেতেই চাইছিল না। অবশেষে অনেক কান্নাকাটির পর পাঁচ বোন শ্বশুর বাড়ি চলে যায়। বাড়ি একদম ফাঁকা হয়ে যায়। মা, একদম ভালো লাগছে না কিছু। দিদিরা ছিল, আমি ওদেরকে সবসময় বিরক্ত করতাম, ওদের কষ্ট দিতাম, কিন্তু আজকে ওরা নেই, আমার বাড়িতে থাকার ইচ্ছাই করছে না। মন খারাপ করিস না বাবা, তোর যখন ইচ্ছা হবে তুই তো দিদিদের সঙ্গে গিয়ে দেখা করে আসবি। না, আমি রোজ যাব ওদের সঙ্গে দেখা করতে, আমার ভালো লাগছে না। রোজ পাঁচজনের বাড়ি যাব আর দেখা করে আসব। পাগল ছেলে একটা, খুব তো বলছিলি দিদিদের বিয়ে হয়ে গেলে খুব খুশি হবি, এখন তো দেখছি সবচেয়ে কষ্ট তুই পেয়েছিস। বল্টু আর কিছু বলতে পারে না, তার চোখে আবার জল চলে আসে। বল্টু এখন বুঝতে পারে যে তার দিদিরা তাকে কত ভালোবাসত। সময়ের সঙ্গে সঙ্গে সবাই নিজের নিজের জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। তারা পাঁচ বোন মাঝে মধ্যে বাবা মায়ের বাড়িতে ঘুরতে এলে ছয় ভাই বোন মিলে আনন্দে এবং খুশিতে বাড়িটিকে ভরিয়ে তুলত। সোনারপুর নামক জায়গায় দামিনী তার স্বামী কমলবাবু এবং তাদের ১২টি ছেলে মেয়ের সঙ্গে বাস করত। দামিনীকে দেখতে খুবই সুন্দর ছিল, তাকে দেখে ১২টি বাচ্চার মা বলে বোঝাই যেত না। আর এই অল্প বয়সে তার ১২টি বাচ্চা আছে, কেউ শুনলে তা বিশ্বাসও করত না। একদিন, হে ঈশ্বর, এ তুমি কি বলছো তুলিকা দিদি? ওই ১২টা বাচ্চা ওই ছুটকির? তাহলে ওই বেটে শরীরে ক্ষমতা আছে বলো? ওর তো ভালোই বয়স আছে, দেখে তো অনেক কম বয়স মনে হয়। ও তাহলে আমাদের থেকে অনেক বড়। আমি তো ভেবেছিলাম ও ওদের আত্মীয়-স্বজনের বাচ্চাদের নিয়ে মানুষ করছে। এমনিও শোনোনি, কারোর রোজগার ভালো থাকলে সে আত্মীয়দের বাচ্চা দত্তক নেয়? হ্যাঁ, আমিও প্রথমে এটাই ভেবেছিলাম। আর ওকে দেখে কেই বা বিশ্বাস করবে বলো তো? যে ভালোভাবে বাচ্চাদের নামই মনে রাখতে পারে না, সে আবার নাকি ১২টা বাচ্চার মা, ভাবা যায় এটা? ও, তাহলে তুমি এটাও জানো? আমি তো ভাবতাম এটা শুধু আমিই জানি, কিন্তু এখন তো দেখছি তুমিও সেটা লক্ষ্য করেছো। হ্যাঁ, আমি সবার মুখে শুনে একদিন ওদের বাড়িতে গিয়েছিলাম, আর সেদিনই ব্যাপারটা জানলাম। আর আমার কি মনে হয় জানো, ও তো কিছু মনে রাখতে পারে না, তাই এক এক করে ভুলেই ১০-১২টি বাচ্চা হয়ে গেছে। আরো কয়েক বছর অপেক্ষা করলে হয়তো ২০-২৫টা হয়ে যাবে। এভাবেই তুলিকা তাদের পাশের বাড়ির প্রতিবেশী মহিলাটির সঙ্গে দামিনীর বাড়ির ঘটনা বলতে থাকে। আসলে তারা ঠিকই বলছিল, দামিনী একটু সাদাসিধে প্রকৃতির ছিল। তার সঙ্গে কেউ কিছুক্ষণ কথা বললেই সেটা বুঝে যেত তারা এই সোনারপুর গ্রামের বাসিন্দা ছিল না। কয়েক মাস আগেই তারা বাড়িটি কিনে এখানে এসে বসবাস করা শুরু করেছে। আর তাদের ১২টি ছেলে মেয়ে শুনে গ্রামের মহিলারা এক এক করে তাদের বাড়িতে দেখা করতে যেত। তেমনি একদিন তুলিকা তাদের বাড়িতে গিয়েছিল। দিদি, ও দিদি, কই গো, কোথায় গেলে? ওরে বাবা রে বাবা, এই বাড়িতে ঢুকতেই যেন মনে হলো স্কুলে এসেছি। এদিকে চারটে পাঁচটা বাচ্চা খেলা করছে, ওদিকে দুটো চারটে দৌড়াদৌড়ি করছে, কেউ আবার কারো জামা ধরে টানাটানি করছে। এই বাচ্চু, তোর মা কোথায় গেছে রে? আমার নাম বাচ্চু নয়, আমার নাম বাবলি। আমাকে বাবলি বলে ডাকলে আমি তবেই কথার উত্তর দেব। আচ্ছা বাবা, ঠিক আছে। এই বাবলু, যা তো, তোর মাকে ডেকে নিয়ে আয়। আর এই ফুচকি, তুই যা, গিয়ে জামা পরে আয়। তুমি আবারও ভুল বললে, আমার নাম বাবলি, বাবলি। এবার শুনতে পেয়েছো? বাবলু আমার ভাইয়ের নাম। দেখো, তোমার নাম যদি মনে না থাকে আমি এক এক করে সবার নাম বলছি। না না, থাক, আর বলতে হবে না। তুই তোর নাম বাবলি বললি, তাই তো? এটাই মনে রাখবো আমি। তুলিকা দেবী কথা বলছিল, ঠিক তখনই সেখানে দামিনী চলে আসে। সে তুলিকাকে দেখতে পেয়ে বলে, আরে আপনি বসুন না, আমি আপনার কথা শুনতে পাচ্ছিলাম। আসলে আমি বাবলিকে ড্রেস পরাচ্ছিলাম তো। না মা, বাবলিকে নয়, ববিতাকে। এই দেখো, আমি বাবলি, আমি তোমার বড় মেয়ে।
আমাকে জামা কাপড় পরাতে হয় না, বুঝেছো? আমি নিজে নিজে তো জামা কাপড় পরতে পারি। ও হ্যাঁ হ্যাঁ, তোর নাম বাবলি, আমি তাই ভাবছিলাম। একে বাবলি বাবলি বলে ডেকে ডেকে গলা শুকিয়ে যাচ্ছিল, এ কেন সাড়া দিচ্ছিল না? এ আবার কে রে বাবা, কোনো পাগল টাগল নাকি? এই নিজে ছেলে মেয়েদেরও নাম জানে না, আমার তো একে দেখে ভয় করছে। না বাবা, আমি এখান থেকে কেটে পড়ি, না হলে আবার কি করতে গিয়ে কি করে ফেলবে? 10-12টা ছেলে মেয়ে জন্ম দিয়ে মনে হয় এর মাথাটাই খারাপ হয়ে গেছে। দিদি, আপনি কিছু জিজ্ঞাসা করতে এসেছিলেন না? তা বলুন না, আপনি কি জিজ্ঞাসা করবেন? বাবারে বাবা, এগুলো শোনার পর আমি আবারও কিছু জিজ্ঞাসা করব? আমি তো প্রাণপণে ওখান থেকে পালিয়ে এসেছি, কোথায় গাজনির মতোই ভুলে গিয়ে আমাকে চোর চোর বলে চেঁচানো শুরু করে দেবে? আমি আর ওখানে থাকি বলতো? এভাবেই তুলিকা দামিনীর ব্যাপারে বলছিল, আর অনবরত হেসেই যাচ্ছিল। ঠিক তখনই তুলিকার স্বামী নিত্যানন্দ সেখানে আসে। তাদেরকে দামিনীর ব্যাপারে আলোচনা করতে দেখে সে খুবই রেগে যায় এবং বলে, ছি তুলিকা ছি, তোমাদের লোকের বিষয় এরকম উল্টো পাল্টা আলোচনা করতে খারাপ লাগে না? পরচর্চা করে কি লাভ পাও শুনি। আর এই যে দিদি, পরের ছেলে মেয়ের আলোচনা করা ছেড়ে আপনার ছেলে মেয়েরা কি করছে আগে সেটা গিয়ে দেখুন না। আমি আবার কি করলাম রে বাবা? ও তুলিকা দি, আমি আসছি, আমার তোমার সঙ্গে কথা বলাটাই অন্যায় হয়েছে। আমার স্বামীর কাছ থেকেও আমি আজ পর্যন্ত এত কথা শুনিনি যতগুলো কথা তোমার স্বামী আমাকে শোনালো। হ্যাঁ, আমাকে যেন সস্তার মেয়ে পেয়েছে, যা ইচ্ছা তাই শোনাবে। এই বলে রাগ দেখিয়ে মহিলাটি সেখান থেকে চলে যায়। তুলিকাও তার নিজের বাড়িতে চলে আসে, কিন্তু তখনও তার নিত্যানন্দের উপর খুবই রাগ হচ্ছিল। আচ্ছা, তোমার ওদের উপর এত মায়া কেন শুনি? নিজে তো ওদের বাড়িতে গিয়ে ভালোই বসে থাকো, ওরা কয়েকদিন আসতে না আসতেই বন্ধু পাতিয়ে ফেলেছ, আমি কি এগুলো জানি না কিছু? আর আমরা কিছু বললেই দোষ, তাই তো? দেখো, কিছু বলা আর মানুষের বদনাম করা কিন্তু এক নয়। তোমার কোনো কিছু আলোচনা করার থাকলে তুমি আমার সঙ্গে করো, আমি তো সেটা বারণ করিনি। কি হবে তোমার সঙ্গে আলোচনা করে? ওরা তো তোমার পীড়িতের লোক, ভালোই তো দেখি ও স্বামীর সঙ্গে ভাব জমিয়েছ। আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, তুমি ওই বোকা দামিনীকে বোকা বানানোর চেষ্টা করছো, তাই তো? দেখো, আবার 13 নম্বর বাচ্চাটা না আবার তোমার হয়। তুলিকা এই কথা বলা মাত্রই নিত্যানন্দ তার উপরে খুব রেগে যায় এবং তুলিকাকে একটি চর মারে। কি জানো তুমি ওদের সম্পর্কে? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তুমি ওদের সম্পর্কে জানতে চাও তো? তবে শোনো, কমল আমার মহেশখালী অফিসের কলিগ ছিল, আর আমরা একই কেবিনে কাজ করতাম, আর তখন আমাদের বিয়েও হয়নি। এই বলে নিত্যানন্দ তার ভেজা চোখ নিয়ে আগের ঘটনা বলতে থাকে। আরে কমল, আজ একেবারে মিস্টার প্যাকেন্ডি অফিসে এলি যে, শ্বশুরবাড়ি যাবার জায়গায় ভুল করে এখানে চলে এলি নাকি? আরে না না, শ্বশুরবাড়ি যেতে যাব কেন? আমি তোমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য মিষ্টির প্যাকেটটা নিয়ে এসেছি, নাও নাও, খাও খাও, কোনো অসুবিধা নেই। মিষ্টি তো অবশ্যই খাবো, কিন্তু কি খুশিতে এনেছো সেটা আগে বলতে হবে। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ বলছি, আগে খাও তো। আসলে আমি বাবা হয়েছি, আর তাই তোমাদের জন্য আজ মিষ্টি এনেছি, আমি আজ খুব খুশি। আরে বাহ, এ তো দারুণ খুশির খবর, তার মানে আমি কাকা হয়ে গেলাম। কিন্তু শুধু মিষ্টি খাওয়ালেই চলবে না, আমাকে পার্টিও দিতে হবে কিন্তু। আরে হ্যাঁ, সেটাও আমি ভেবে রেখেছি। আমি ভাবলাম সামনের সপ্তাহে তোমার বৌদি ও তোমার ভাইজিকে নিয়ে আমি মুনলাইট পার্টি দেব, আর ওই দিন তোমাদের সকলকেই আসতে হবে। এরপর আমরা সকলেই সেই দিনের অপেক্ষা করতে থাকি, কিন্তু কমল সেদিন হোটেলে আসেনি, আর আমরা সকলেই ওর উপরে খুব রেগে গিয়েছিলাম। কিন্তু পরের দিন সকালবেলা আমি ওর বাড়িতে যাই, কিন্তু ওখানে কমল আর ওর বউয়ের অবস্থা দেখার মতো ছিল না। তুমি এসেছো দাদা, দেখো না, আমার খুশি ঈশ্বর আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তারপর কমল তাদের রোড অ্যাক্সিডেন্টের কথা জানাই, সেখানেও ছোট্ট মেয়ে সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিল। কে কে বলেছে আমার মেয়ে মারা গেছে? কে বলেছে? ওই যে ওই বাড়িতে, ওই বাড়িতেই আমার মেয়ে আছে, আর ওই যে ওই পরের বাড়িটাই আমার ছেলে আছে, আর ওই যে ওই যে ওই ওই বাড়িতে আমার আরো অনেক ছেলে মেয়ে আছে। এই চলো না, ওখানে আমাকে নিয়ে চলো না, আমি ওদেরকে নিয়ে আসব। দাদা, আপনি আমার সঙ্গে চলুন না, এ আমার সঙ্গে যেতে চাইছি না। দেখো না দাদা, দামিনীর কি অবস্থাটাই না হয়েছে, পুচকিৎসকেও কাতর হয়ে পড়েছে, আমি কি করব ভেবে পাচ্ছি না কিছু। তুমি কষ্ট পেও না কমল, দেখবে ঈশ্বর সবকিছুই ঠিক করে দেবেন,
তুমি নিজেকে শক্ত করো। হ্যাঁ আমি তো বুঝছি, কিন্তু দামিনীকে তো বোঝাতে পারছি না, ও সবার ছেলে মেয়েকে নিয়ে টানাটানি করছে। এটা শোনার পর নিত্যানন্দের মাথায় একটি বুদ্ধি আসে। পরের দিন নিত্যানন্দ কমল এবং তার বউ দামিনীকে সঙ্গে করে নিয়ে একটি গ্রামে যায়, যেখানে তাদেরকে নিয়ে নিত্যানন্দ একটি খুব গরিব ভাঙাচোরা বাড়িতে ঢোকে এবং তারা সেখানে অনেকগুলো বাচ্চাকে দেখতে পায়, যাদের বাবা মা কেউ ছিল না। একটি অন্ধ বুড়িমা লোকের কাছ থেকে ভিক্ষা করে খাবার চেয়ে চেয়ে তাদের মানুষ করছিল। বলো বাবা, তোমরা কি সাহায্য করতে এসেছো? তোমরা তো জানোই আমার চোখ অন্ধ, তা তোমরা কারা? আমি তো ভালোভাবে দেখতেও পাচ্ছি না তোমাদের। হ্যাঁ বুড়িমা, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আসলে আমরা তোমার কাছ থেকে একটা বাচ্চা দত্তক নিতে এসেছি। তুমি যদি দাও তাহলে তোমার নাতি খুব ভালো বাড়িতে মানুষ হবে, ওর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর বাবা, একজনের ভাগ্য পরিবর্তন করে কৃষক পাবো? কদিন পরে তো আমি সেই মারাই যাব, তখন এরা বাকিরা রাস্তায় রাস্তায় ঘুরবে, এরা অনাথ হয়ে যাবে। আমার ভাগ্য এতটাই খারাপ যে আমার পাঁচ ছেলে বৌমা একসঙ্গেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমার এই 12টা নাতি নাতনিকে আমার কাছে রেখে গেছে। আপনি কাঁদবেন না বুড়িমা, আমি দেখছি এদের আর অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমার বন্ধুর পক্ষে তো আর 12টা বাচ্চা মানুষ করা সম্ভব নয়, তাই না? হ্যাঁ বুড়িমা, আপনি বরং আপনার একটা নাতি আর একটা নাতনি আমাদেরকে দিয়ে দিন। ঠিক আছে বাবা, এদের মধ্যে তোমাদের কাকে কাকে পছন্দ বলো? আমি সবাইকে নিয়ে যাব। এই শোনো, এই সব বাচ্চা আমার, সব বাচ্চা আমার, এই সব বাচ্চা আমার, আমার সব বাচ্চা আমার, আমি একটা বাচ্চাকেও ছাড়বো না এখানে। কমল বলো না, এরা সবাই আমার ছেলে মেয়ে তো, এদেরকে বাড়ি নিয়ে চলো না। বুড়িমা, আপনাকে আর চিন্তা করতে হবে না, আর আমি আপনার কোনো বাচ্চাকেই অনাথ হতে দেব না। ওদের সকলকে আমার পরিচয় দেব, আমি ওদের সকলকে নিজের বাড়িতে নিয়ে যাব। এই তুমি কি বলছো, তুমি ভেবে দেখেছো? এখানে 12টা বাচ্চা আছে, তুমি ওদের সকলকে কিভাবে নিয়ে যাবে? হ্যাঁ, শুধু এদেরকেই নয়, সাথে করে ওই বুড়িমাকেও নিয়ে যাব। এই বয়সে এত অসহায় হয়েও যদি এই দিদিমা এত বাচ্চাকে মানুষ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি এদের কাউকে এই বিপদে ছেড়ে যাব না, আমি 12টা বাচ্চারই বাবা হব, এদের সবাইকে মানুষের মতো মানুষ করে দেখাবো। এভাবেই সেদিন কমল সেখান থেকে অসহায় 12টি বাচ্চাকে নিয়ে আসে। কমল এবং তার স্ত্রী 12টি বাচ্চাকে বাবা মায়ের মতো ভালোবাসা দিতে থাকে। এগুলো শুনে তুলিকার চোখে জল চলে আসে, সে তার ভুলের জন্য নিত্যানন্দের কাছে ক্ষমা চায়, নিত্যানন্দও তাকে ক্ষমা করে দেয়। পরের দিন তারা কমলদের বাড়িতে যায়। তাদের উদারতার জন্য তুলিকা তাদের মন থেকে ধন্যবাদ জানায়। সেদিনের পর থেকে তুলিকা তাদের এই ঘটনা সকলকে বলতে থাকে। এটা শুনে সকলেই কমল এবং তার স্ত্রী সুনাম করতে থাকে।